এমনিতেই লাগামহীনভাবে ছুটে চলছে নিত্যপণ্যের দাম। এর উপর একদিনের হরতাল আর তিন দিনের অবরোধ কর্মসূচিতে সারাদেশে স্বাভাবিক পরিস্থিতির অবনতি না হলেও এ কর্মসূচির প্রভাব পড়েছে দ্রব্যমূল্যে। নিত্যপণ্যের আমদানি না হওয়ায় বাজারে সৃষ্টি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। কাঁচামাল কালকে থাকি একটু মানে হরতালের কারণে একটু মানে মাল একটু শর্ট পড়ছে। এই কালকে বেচাইছি মূলে 35-40 টাকা কেজি, আজকে আরও একটু শর্ট, এই কারণে আজকে আজকে মূলে বেচতেছে 50-60 টাকা কেজি। মালের দাম এখন তো বেশি হবে, গাড়ি ঘোড়া বন্ধ, মানুষের ইনকাম সোর্স কম, মালও আসতেছে কম বাজারে, তার মধ্যে মনে করেন যে বিক্রি বাট্টাও কমেই। এই যে আমরা মাল নিয়ে আসছি, মাল আটকে গেছে 3 বস্তা, বাইরের লোক আসলে আমাদের মালটা বিক্রি হয়ে দিত। আমাদের চাহিদা মতো আমরা সবজি খাবো বা আমরা বাজার করবো এরকম তো পারি না। আমাদের আসলে বাজারে আসলেই মনে হয় যে আমরা হার্ট ফেল করি এইরকম জিনিসের দাম দেখে, যে আমার সঠিকভাবে আমরা পুষ্টি সবজি যে একটা পুষ্টি জিনিস সেটা আমরা বেশি পরিমাণে খাবো সেটা না, দেখা যায় চাহিদার তুলনায় আমাদের কম খেতে হয়। আর সমাজের সচেতন মহল বলছে সাধারণ মানুষের জীবনযাপনকে জিম্মি করে কোনো কিছু করা মোটেই ঠিক হবে না। এই হরতাল অবরোধের যে বিষয়টা আমরা বিগত দিনে যেটা দেখেছি যে সবসময় কয়েকটা মাধ্যমকে বাদ দেওয়া হয়, যেমন হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, অ্যাম্বুলেন্স, সাংবাদিক, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সেবামূলক বিষয়গুলোকে হরতালের সময় উল্লেখ করা হয়েছে, এরা সবসময় হরতালের বাইরে থাকবে বা অবরোধের বাইরে থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনক এবার যেটি হয়েছে, আমি আজকে দেখেছি যে বগুড়ায় একটি পণ্যবাহী গাড়ি রাস্তার সাইডে দাঁড় করানো ছিল, সেটাকে পুড়িয়ে দেওয়া হলো। এই যে বিষয়টা যে এটা কোনো ধরনের পণ্য আসতে হচ্ছে না, কোনো ধরনের এমার্জেন্সি অ্যাম্বুলেন্সকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা তো কখনো রাষ্ট্রের ভালো দিক না। একটা রাষ্ট্রের জন্য রাজনীতি করবে, মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করবে, কিন্তু জনগণকে জিম্মি করে, মানুষকে একটা ঢাল তৈরি করে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে রাজনীতি, এটাকে কখনো রাজনীতি বলা যায় না। বিএনপি ও জামাত ইসলামের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিতে সারাদেশে প্রভাব খুব একটা না পড়লেও প্রভাব পড়েছে কাঁচা বাজারগুলোতে। আমদানি না হওয়ার কারণে দাম এখন ঊর্ধ্বগতি। ওমর ফারুকের ক্যামেরায় আকাশচন্দ্র পাপ্পু, আপডেট টিভি।